হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও একটু ভালো করতে আপনাদের মাঝে নিয়ে আসছি বিশাল 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 বড় একটা প্রজেক্টের সুখবর। তো ফ্রেন্ডস, আমরা সবাই জানি যে এখনকার বর্তমান দিনে বেস্ট একটা প্রচলিত মাইনিং অ্যাপস হচ্ছে STN, স্ট্যাকস টু আর্ন। তো এই স্ট্যাকস টু আর্নে যারা মাইনিং করছেন, যারা ইনকাম করছেন, তারা অবশ্যই কিন্তু এখানে উইথড্র নিতে পারবেন, সেরকম একটা আপডেট চলে আসছে। তো এখানে উইথড্র নিতে হলে অবশ্যই KYC কমপ্লিট করতে হবে। তো আজকের ভিডিওতে থাকছে কীভাবে আপনি KYC কমপ্লিট করে এখান থেকে উইথড্র নেবেন। আর যারা নতুন তাদের জন্য কিন্তু STN ভালো একটা সুযোগ রাখছে এখনও পর্যন্ত মাইনিং করার জন্য। তো অবশ্যই ভিডিও শেষে থাকবে আপনি কী করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং মাইনিং করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলি নয়, ফ্রেন্ডস, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে অল করে দিন, সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো ফ্রেন্ডস, আপনি এখানে KYC কমপ্লিট করার জন্য সর্বপ্রথমে চলে যাবেন আপনার যে STN মাইনিং অ্যাপসটা আছে সেটার ভেতরে। তো চলুন, অ্যাপসে আসার পর সিম্পলি আপনারা এরকম দেখতে পাবেন। তো এরকম দেখার পরে আপনারা এই কর্নারে যে ম্যান আইকন আছে সিম্পলি ম্যান আইকনের উপরে ক্লিক করে দেবেন। ম্যান আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে ক্রস চিহ্ন আছে, আনভেরিফাইড লেখা আছে, তার মানে হচ্ছে এখানে আপনি NID ভেরিফিকেশন করেননি। তো ভেরিফিকেশনটা কীভাবে করবেন? ভেরিফিকেশন করার জন্য NID কার্ড ভেরিফিকেশন করার জন্য এই যে আইডেন্টি ভেরিফিকেশন নামের একটা অপশন আছে, তো এখানে সিম্পলি ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশে আছি তাই বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। আপনারা যে যেই দেশে আছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দেবেন, সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অ্যান্ড NID আইডেন্টি কার্ড। তা আপনি যদি পাসপোর্ট দিয়ে এখানে ভেরিফাই করতে চান তো সিম্পলি পাসপোর্টের উপরে ক্লিক করে দেবেন, আর যদি NID কার্ড দিয়ে ভেরিফাই করতে চান তো NID কার্ডের উপরে ক্লিক করে দিবেন। আমি NID কার্ড দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি তাই NID কার্ডের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেন এখানে নিচে যে একটা অপশন আছে NID নাম্বার, আপনি NID কার্ড দিয়ে ভেরি করবেন। তো আপনার NID যে নাম্বারটা আছে সেটা এখানে সিম্পলি বসিয়ে দেবেন। দেন আপনারা কী করবেন, এই যে নিচে কন্টিনিউ বাটন আছে এখানে সিম্পলি ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আপলোড দ্য ফ্রন্ট সাইট, আপনার NID কার্ডের ফ্রন্ট সাইটটা এখানে আপলোড করতে বলা হয়েছে। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিলে আপনাদের ফোনের যে গ্যালারি আছে গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখানে আগে থাকতে আপনার NID কার্ডের অবশ্যই আগে থাকতে আপনার NID কার্ডের যে ফ্রন্ট সাইট এবং ব্যাক সাইড সামনের দিক ও পেছনের দিক ছবি তুলে রাখবেন। তো সেই এখানে ক্লিক করার পর আপনার প্রথম যে সামনের দিক ছবিটা আছে সেটা এখানে আপলোড করে দেবেন। দেন আপলোড হয়ে গেলে এখানে সেকেন্ড অপশনটা আছে আপলোড দ্য ব্যাক সাইট, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেন আপনার NID কার্ডের সেম প্রসেসে ব্যাক সাইডটা পিছনের দিকটা এখানে আপলোড করে দেবেন। দেন এই কন্টিনিউ বাটনের উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বলা আছে আপলোড এ সেলফি, মানে আপনার একটা সেলফি এখানে তুলতে হবে। তো এটার উপরে সিম্পলি ক্লিক করে দেওয়ার পর আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আপনি একটা সাধারণভাবে এই যে এখানে দেখাইছে তো সিম্পলি আপনার একটা সেলফি তুলে নেবেন। সেলফি তুলে নেবেন, এখানে আরেকটা কথা হচ্ছে আপনি আপনার NID কার্ড দিয়ে করে থাকলে অবশ্যই আপনার NID কার্ডের ছবিটা কিন্তু এখানে, মানে আপনার পিকটা এখানে আপনার সেলফিটা তুলতে হবে। আর যদি আপনি মানে যে NID কার্ড দিয়ে এখানে ভেরিফাই করবেন তার সেলফিটা এখানে দিতে হবে। দেন আপনার এই কন্টিনিউ বাটনের উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে থ্যাংকস ফর হেল্প আস উইথ দ্য ভ্যালিডেশন। ভ্যালিডেশন মানে আপনাকে তারা থ্যাংকস ধন্যবাদ জানাইছে আপনার NID কার্ডের, মানে NID কার্ডের যে পিক এগুলো দিয়েছেন, তারপরে আপনি NID কার্ড ভেরিফাই করার জন্য ID ভেরিফাই করার জন্য আপনার ডকুমেন্ট সাবমিট করছেন তাই তারা আপনাকে থ্যাংকস জানাইছে এবং ব্যাক টু হোম নামের একটা অপশন দিয়েছে। তো আপনারা সিম্পলি ব্যাক টু হোমের উপরে ক্লিক করে দিবেন। এবার আপনারা দেখতে পাবেন আপনাদের যে অ্যাপসের মেইন পেজ, মেইন পেজ। তো আবার সিম্পলি আপনারা এই ম্যান আইকনের উপরে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে দেখতে পাবেন যে এখনও কিন্তু আপনাদের একটা আনভেরিফাইড অবস্থায় আছে। তো এটা কেন আছে, কখন এখানে ভেরিফাই করা হবে তো সেটা জেনে নেই। তো সেটা জানার জন্য আপনার এই যে আইডেন্টি ভেরিফিকেশন আছে এই আইডেন্টি ভেরিফিকেশন অপশনের উপরে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে ওয়েটিং ফর আইডেন্টি ভেরিফিকেশন, দ্য KYC প্রসেস উইল বি কমপ্লিট ইন 3-7 days, মানে এটা 3-7 দিনের মধ্যে তারা কমপ্লিট করে দেবে আর তখনই কিন্তু আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। বলতে পারেন যে ভাই আমি এখানে আপলোড করছি NID কার্ডের ছবি দিয়েছি আমার সেলফি দিয়েছি তো এখন সাথে সাথে কেন উইথড্র করতে পারতেছি না, আপনি কিন্তু সাথে সাথে উইথড্র করতে পারবেন না। তারা আপনাকে 3-7 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ করবে, ভেরিফাই করে দেবে, তখনই কিন্তু আপনার এই যে অপশনটা আছে এই যে আনভেরিফাইড এখানে ভেরিফাইড লেখা চলে আসবে আর ঠিক তখনই আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। তো উইথড্রটা কীভাবে নেবেন? উইথড্র নেওয়ার জন্য আপনার কিন্তু অবশ্যই যে MEXC যে ওয়ালেটটা আছে MEXC ওয়ালেট, সেই ওয়ালেটে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনারা কী করবেন, সিম্পলি আপনার MEXC ওয়ালেটের চলে যাবেন।
তো এই যে এমইএক্সি গ্লোবাল যে ওয়ালেটটা আছে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, তো সেখানে আসার পরে আপনারা সিম্পলি এই যে ওয়ালেট অপশনটা আছে ওয়ালেট অপশনের উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। ওয়ালেট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, এই যে ডিপোজিট আছে এই ডিপোজিটের উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। ডিপোজিটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সার্চ বার আছে। আপনার সার্চ বারে ক্লিক করে লিখবেন এস টি এন লিখে সার্চ, মানে এস টি এন লিখে সার্চ দেওয়া লাগবে না, শুধু এস টি এন লেখার পরেই কিন্তু আপনার সামনে এস টি এন স্ট্যাক্স টু আর্ন এই কয়েনের কয়েনটা চলে আসছে। আপনি যেখানে মাইনিং করছেন সেই এস টি এন স্ট্যাক্স টু আর্ন কয়েনটা কিন্তু এখানে চলে আসতো। সো সিম্পললি আপনারা কী করবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে এই যে বিপ 20 বিসিএস এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার যে কোড, মানে এখানে যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু চলে আসছে। এই যে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে চলে আসছে, তো এই যে কর্নারে বক্সের মতো আছে এটার উপরে সিম্পলি আপনারা ক্লিক করে দিলে কিন্তু আপনার এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো এই অ্যাড্রেসটা কপি হওয়ার পরে আপনারা কী করবেন, চলে যাবেন আপনার এস টি এন যে স্ট্যাক্স টু আর্নের যে অ্যাপসটা আছে অ্যাপ্লিকেশনের ভিতরে। অ্যাপ্লিকেশনে আসার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের এরকম একটি ইন্টারফেস। তো এই যে ওয়ালেট অপশনটা আছে এই ওয়ালেট অপশনের উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার কত কয়েন আছে সেটা দেখাবে। এখানে আমার কিন্তু 1150 কয়েন আছে, তো সেটা দেখাচ্ছে। তো সেটার বর্তমান প্রাইস এখন বর্তমানে একটু এস টি এনের প্রাইসটা কম কারণ সবাই এখান থেকে উইথড্র নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন 2.9 সেন্ট, মানে প্রায় $3 কাছাকাছি আমার এখানে আছে। এই যে উপরেও দেখতে পাচ্ছেন, তো এখানে আছে। তো আমরা কী করবো, সিম্পলি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা সিম্পলি সেন্ট যে অপশনটা আছে এই সেন্টের উপরে ক্লিক করে দেবো। সেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে এস টি এন এ লেখা আছে এবং নিচে দেওয়া আছে অ্যাড্রেস অর ইমেল। তো আমরা কী করবো, এখানে আমরা যে অ্যাড্রেসটা কপি করেছি সেই অ্যাড্রেসটা এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট বসাবো। তো এখানে অ্যামাউন্টটা বসানোর পরে আমরা কী করবো, সেন্ড অপশনে ক্লিক করবো। তো সেন্ড অপশনে ক্লিক করলেই কিন্তু সেন্ড হবে না, তার আগে এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনাকে এখানে দেখেন নেটওয়ার্ক ফি 30 STN, মানে 30 STN 30 STN কিন্তু আপনার নেটওয়ার্ক ফি লাগবে। এখন আপনার অ্যাকাউন্টে যদি 1000 থাকে তো সেক্ষেত্রে আপনি কী করবেন, 970 এখানে অ্যামাউন্ট বসাইবেন। তো আপনার অ্যাকাউন্টে যা থাকবে সেখান থেকে 30টা রেখে বাকি অ্যামাউন্টটা আপনাকে এখানে বসাতে হবে যদি আপনি সব উঠাতে চান, কারণ 30টা টোকেন কিন্তু তাদের আপনার নেটওয়ার্ক ফি তাদের দিতেই হবে। তো এইভাবে করে আপনারা এখান থেকে উইথড্র নেবেন। তো সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। এখানে অ্যামাউন্টটা বসানোর পরে সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট বা 1 ঘন্টা বা 2 ঘন্টা 2-3 ঘন্টার মধ্যে কিন্তু আপনার পেমেন্টটা আপনার এমএক্সি ওয়ালেটে চলে যাবে। তো এমএক্সি ওয়ালেটে যখন পেমেন্টটা চলে যাবে তখন আপনি আপনার এমএক্সি ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পর ওয়ালেট অপশনে আসবেন। আসার পরে কিন্তু আপনার এই যে স্পট ব্যালেন্সটা আছে এখানেই কিন্তু আপনার ব্যালেন্সটা শো করবে। তো এখান থেকে আপনি ট্রেড করতে পারেন, এক্সচেঞ্জ করতে পারেন, অথবা এখান থেকে আপনি উইথড্র দিয়ে বিকাশেও পিটিপির মাধ্যমে নিতে পারেন, অথবা এখান থেকে আপনি বাইন্যান্সেও নিতে পারেন। তো সিম্পলি এভাবে করে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে উইথড্র নিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, দেরি নয়, ভিডিওটা দেখুন এবং সাথে সাথে এখানে KYC কমপ্লিট করে উইথড্র নিয়ে নিন। যারা অ্যাকাউন্ট করছেন এখানে অনেকদিন ধরে মাইনিং করতেছেন, আর যারা মাইনিং করেননি তারা চলুন কীভাবে এখানে অ্যাকাউন্ট মাইনিং করবেন সেটা দেখা যাক। তো এখানে অ্যাকাউন্ট করে মাইনিং করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এক বক্সে টুডে অফার লিঙ্ক আছে, সেই লিঙ্কের উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট ইন অন গুগল প্লে এখানে লেখা আছে। তো সিম্পলি আপনারা এটার উপরে ক্লিক করে দিলে আপনার গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে আপনার অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অথবা আপনাদের যদি এরকমভাবে ইনস্টল করতে সমস্যা হয়, ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক, সেখানে ক্লিক করলেও আপনাদের গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অথবা সেটাতেও যদি আপনাদের প্রবলেম হয় তো আপনারা কী করবেন, সরাসরি চলে যাবেন আপনাদের প্লে স্টোর আসার পরে আপনাদের যে গুগল প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরে আসার পরে সার্চ বারে আপনারা সিম্পলি লিখবেন এস টি এন লিখে সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে সর্বপ্রথমে যেটা চলে আসবে এস টি এন যে অ্যাপসটা আছে এটা। এই এস টি এন অ্যাপসের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন লেখা, আপনাদের কিন্তু ওপেন লেখা থাকবে না, এটা আমার ইনস্টল তাই ওপেন লেখা দেখাচ্ছে। তো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিয়ে ইনস্টল করে নেবেন। তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা দেখতে পাবেন যে ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পরে আপনারা সিম্পলি কী করবেন, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনারা দেখতে পাবেন এই যে ওপেন নামের অপশন, যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনারা এই ওপেন নামের অপশন দেখতে পাবেন। তো সিম্পলি কী করবেন, এই ওপেনের উপরে ক্লিক করে দিবেন।
তো ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইরকম একটি ইন্টারফেস চলে আসলে আপনারা কন্টিনিউ সরাসরি কন্টিনিউতে ক্লিক করতে পারেন অথবা একটু স্ক্রল করে দিবেন ডান দিকে। ডান দিকে স্ক্রল করে দেওয়ার পরে এরকম চলে আসবে, তো আবারও স্ক্রল করে দিবেন, তো আবারও এরকম চলে আসবে। তো আবারও কী করবেন, স্ক্রল করবেন অথবা এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, তো এই গেট স্টার্টের উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল আর ওকে, এখানে আপনাকে কী বলতেছে তারা পারমিশন চাচ্ছে, তো আপনারা সিম্পলি ওকের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন লেখা আছে। এখন আপনি তো এখানে সাইন ইন করতে পারতেছেন না, এখানে আপনার সাইন ইন করতে হলে কিন্তু আপনার আগে থাকতে অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি এখানে লগ ইন, সাইন ইন মানে হচ্ছে লগ ইন, এখন আপনাকে এখানে অ্যাকাউন্ট বানাতে হবে, তাই না? এখন এখানে লেখা আছে দেখেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ, তো আপনারা এই সাইন আপের উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। সাইন আপের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের প্রথমে আপনাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে বসাতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইমেলটা বসাবেন, তারপর আপনার নামটা, নামটা কিন্তু আপনার সুন্দর করে বসাতে হবে আপনার এনআইডি কার্ডের সাথে মিলিয়ে। তো একটা পাসওয়ার্ড দিবেন, তারপরে যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেই একই পাসওয়ার্ড এখানে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু বিশেষ একটা ব্যাপার রয়েছে, রেফারেল কোড। এই রেফারেল কোড ছাড়া কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো এই রেফারেল কোডটা আপনাকে কোথা থেকে নিতে হবে, অবশ্যই এই রেফারেল কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কপি করে এনে বসিয়ে দেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফার কোড লেখা আছে, সামনের কোডটা লেখা আছে, তো সেই কোডটা এখানে কপি করে এনে বসাই দেবেন। দেন আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অন্যথায় এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আর একটা ব্যাপার হলো ফ্রেন্ডস, এই যে পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা আপনাকে ক্রিয়েট করতে হবে কী করে, যেমন আপনার নাম, আপনার নামের প্রথম অক্ষরটা দিবেন, যেমন আপনার নাম হচ্ছে মাহিম, তো এম দিবেন, তারপর ছোটো হাতের দিবেন, তারপরে আপনি কী করবেন এখানে কয়েকটা সংখ্যা বসাবেন, ওয়ান ওয়ান অথবা ডাবল টু, যেরকম এরকম একটা সংখ্যা বসাবেন। তো বড় হাত ছোটো হাত মিলিয়ে তারপর সংখ্যা দিয়ে তারপর আপনাকে কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে, আর দুইটা পাসওয়ার্ড একইভাবে দিতে হবে। দেওয়ার পরে দেন আপনারা এই সাইন আপ বাটনের উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। এই সাইন আপ বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে কী করতে বলতেছে, তারা ক্যাপচা পূরণ করতে বলতেছে। তো ক্যাপচা আমার এখানে এরকম আসছে, আপনাদের কিন্তু এরকম আসবে না। তো আপনাদের যেই যেটাই আসুক না কেন এখানে লেখা থাকবে, তো আপনারা সেই লেখাটা দেখে এখানে পিকচারে, যেমন বাস লেখা আছে তো এখানে দেখবেন আপনারা বাস কোথায় কোথায় আছে, তো এই একটা বাস আছে, তারপর এই একটা বাস আছে, এই একটা বাস আছে, তো আপনারা এইভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ভেরিফাই নামের অপশনটা আছে, এই ভেরিফাইয়ের উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। তো আপনাদের যেটা লেখা আসবে এখানে, তো ঠিক পিকচারে যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আপনারা কিন্তু সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা কিন্তু এই সিম্পলি ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পরে আবারও কিন্তু সেম একই মানে একইভাবে আপনার ক্যাপচাটা পূরণ করতে বলবে, এখানে ট্রাফিক লাইট অথবা বাস, আপনি যদি আগে, আমি যেহেতু আগে বাস দিছি আপনারা আবার বাস দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করে দিছি, তো আপনারা এইভাবে আপনাদের এখানে যে লেখাটা আসে সেটাকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা কী করবেন, সিম্পলি এখানে ভেরিফাই অপশনটা আছে, এই ভেরিফাই অপশনের উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কনফার্ম লেখা আসতেছে, উই হ্যাভ সেন্ট এ ভেরিফিকেশন ইমেল টু দ্য মেইল, মানে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। তো আপনি এখানে সিম্পলি কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। কনফার্মের বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ফোনের যে মেইলটা আছে, যে মেইলটা এখানে দিয়েছেন সেই মেইলটায় একটা কোড তারা পাঠিয়ে দেবে। তো অবশ্যই আপনি আপনার জিমেলে চলে যাবেন, জিমেলে যাওয়ার পরে আপনার কোডটাকে কপি করে নিয়ে আসবেন। তো আপনার কোডটা কপি করার পর তো এরকম আসবে, এরকম আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার যে তারা এসএমএসটা করছে ভেরিফাই ইমেল, তো এই ভেরিফাই ইমেলের উপরেও সিম্পলি ক্লিক করে দিলে কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাইটা হওয়ার পরে আপনারা কী করবেন, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে যে ওকে বাটনটা আছে ওকের উপরে ক্লিক করে দেবেন। ওকের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের যে ফোন আছে ফোনে নিয়ে যাবে, ফোনের যে পারমিশন আছে তারা চাচ্ছে। তো এখানে কিন্তু ডোন্ট অ্যালাউ ছিল, আমি অ্যালাউ করে দিছি, তো আপনারা সিম্পলি এখানে অ্যালাউ করে দিবেন, অ্যালাউয়ের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনারা চলে আসবেন অটোমেটিক আপনাদের যে ফোনের অ্যাপসটা আছে অ্যাপসের ভিতরে। তো এবার কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের আমার অ্যাপসে চলে আসছি, তো আপনারা সেম এইভাবে এখানে অ্যাপসে আসবেন। তো এখানে কিন্তু আপনাদের দেখাবে সিমুলেটর রান, তারপর হচ্ছে ওয়াকিং, তারপর মিনি গেম, তো আপনারা এইগুলো সব করে কিন্তু এখানে আর্ন করতে পারবেন। তো সিম্পলি এখন আপনাদেরকে আমি বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি এই যে ওয়াকিং আছে, ওয়াকিংয়ের উপরে ক্লিক করে দিবেন। তো এইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এ
এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি আর্ন কিভাবে করবেন এই যে স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ফাঁকা থাকবে, এটা পুরোটাই ফাঁকা থাকবে। এন্ড আপনাকে এই যে অপশনটা আছে এই অপশনটা অন করে দিতে হবে। এই অপশনটা অন করার পরে আপনাদের কিন্তু এখানে মাইনিং হতে থাকবে। তো আপনারা কোথায় দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে টার্গেট হচ্ছে, তারা দিয়ে রাখছে 1000 স্টেপ, মানে আপনি 1000 পা হাঁটবেন। ঠিক আছে, এই অ্যাপসটা রানিং অবস্থায় আপনি 1000 পা হাঁটলে কিন্তু তারা আপনাকে 50টা কয়েন দেবে। তো প্রতিদিন আপনারা কিন্তু এখান থেকে 50টা কয়েন আর্ন করতে পারবেন। এছাড়াও এক্সট্রা যে অপশনগুলো আছে এগুলোতে ক্লিক করেও আপনারা আর্ন করে নেবেন। তো এগুলো ভালো করে আপনারা দেখে নেবেন। প্লাস হচ্ছে আপনারা যখন এইটা 1000 হয়ে যাবে, 1000 হওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে, ওয়ার্কিংয়ের উপরে ক্লিক করলে এরকম আসবে। এরকম আসার পরে আপনারা কী করবেন, এই যে নিচে যে গেট রিওয়ার্ড অপশনটা আছে এটা কিন্তু দেখাবে না। যখন আপনার 1000 স্টেপ পূর্ণ হয়ে যাবে তখন দেখাবে। তো এই গেট রিওয়ার্ডের উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। গেট রিওয়ার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে কমপ্লিট নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু তারা 50 STN দিয়ে দিয়েছে, আমার 1000 স্টেপ পূর্ণ হয়েছে। তাই আপনারাও তো সিম্পলি এরকমভাবে স্টেপ পূরণ করার পরে গেট রিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে, আপনাদেরকেও 50টি STN টোকেন দেবে। তারপর এই যে কমপ্লিট নামের অপশনটা আছে আপনারা সিম্পলি এই কমপ্লিটের উপরে ক্লিক করে দেবেন। কমপ্লিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের টোকেনটা কিন্তু এখানে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সে শো করবে, অথবা আপনারা যদি সরাসরি টোকেন দেখতে চান এই ওয়ালেটের উপরে ক্লিক করবেন, দেন আপনারা এখানে কিন্তু আপনাদের টোকেনটা অ্যাড হয়েছে সেটা দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যেহেতু এখানে মাইনিং করা যাচ্ছে তো অবশ্যই এখনই অ্যাকাউন্ট করে এখনই আপনি এখানে KYC কমপ্লিট করুন এবং এখনই মাইনিং শুরু করে দিন। এখান থেকে খুব ভালো একটা প্রফিট পাবেন, আপনি এখানে ফ্রিতে ইনকাম করতে পারতেছেন, আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। আপনি অনলাইনে ইনকাম করতে চান তো ফ্রিতে ইনকাম করতে চাইতেছেন, তাই না? তো আপনি এখানে ক্লিক করে এইটাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখে এখানে অ্যাকাউন্ট করে নিন, এখানে মাইনিং শুরু করে দিন। এরা উইথড্রো দিচ্ছে এই কয়েনটা MEXC ওয়ালেটে অলরেডি লিস্টেড, তো আপনাকে এখনও সুযোগ দিচ্ছে তারা মাইনিং করার জন্য, এখান থেকে ইনকাম করার জন্য। তো ফ্রিতে আপনি এখান থেকে ইনকাম করে নিন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি কোনো বুঝতে সমস্যা হয়, কোনো কোথাও ভুল থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, আর সর্বশেষে একটি কথা, এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে অল করে দিন, যাতে করে আমার সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।